শহরের শান্তিপাড়া এলাকায় শুক্রবার বিজেপির পক্ষে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্র তারকা হেমা মালিনী। সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পরই প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে বলে জানান বিজেপি সাংসদ এবং চিত্র তারকা হেমা মালিনী। यहाँ पर आई हुई हूँ त्रिपुरा में। त्रिपुरा सुंदरी, कितनी तीनों लोगों की सुंदरी त्रिपुरा सुंदरी। वैसे ही ये पूरा त्रिपुरा भी सांस्कृतिक और प्राकृतिक सुंदर है। ऐसे एक बहुत ही खूबसूरत जगह में आप लोग हैं, लेकिन दुर्भाग्यवश कुछ कई सालों तक यहाँ पे कोई प्रगति नहीं हुई। और मुझे खुशी हो रही है कि पिछले बार हमारी सरकार आ गई है बीजेपी की, और उस वक्त भी मैंने आकर यहाँ पर चुनाव में आकर सब हमारे बहुत सारे प्रत्याशियों के लिए बात किया था, और आप लोगों ने उन सबको जिताया और यहाँ पर भारतीय जनता पार्टी की सरकार आई। इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद करती हूँ मैं। आप लोग तो कई फिल्मों में मुझे देखते आ रहे हैं, देखा है, वो तो पिछली बात है। अभी मैं एक राजनीति में भारतीय जनता पार्टी के साथ मिलकर मथुरा की सांसद बनी हुई हूँ। मथुरा भी एक ऐसी एक स्थान है भगवान श्री कृष्ण की पावन। অন্যদিকে নিজের বক্তব্যে বিরোধী জোটের নেতাদের নাটুকে রাজনীতির তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার তৃণমূল, আবার বিজেপি, আবার কংগ্রেস মানুষের সমর্থন নিয়ে ওরা জিতে কিন্তু মানুষকে জিজ্ঞেস করে না। এখন বলছে যে না, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য ওরা কাজ করে না, ওরা নিজেদের জন্য কাজ করে। এটা কিন্তু আজকে সবাই বুঝে গেছে, এখানে এদের ছল ছাতুরি সবাই বুঝে গেছে। এদের মতো নাট্যকার অভিনেতা, আমি হেমালিনী যে এখানে উপস্থিত আছে, আমি ওনাকে বলবো আমাদের এখানে প্রচুর নাট্যকার আছে, আপনার এখানে নিয়ে গেলে ওই হয়তো বা কোনো স্থান খালি থাকলে ওদেরকে ব্যবস্থা হয়ে যাবে। অদ্ভুত নাট্যকার, এমন ভাবে কথা বলে, অঙ্গভঙ্গি করে, মনে হচ্ছে যেন দেশের সব কিছু বুঝেন। বারবার ওরা মানুষের দ্বারা ওদেরকে রিজেক্ট বারবার করেছে। এবারও আমি নিশ্চিত যে 2023-এর যে নির্বাচন আসছে ওনাদেরকে একদম হাওড়া নদীতে ছুঁড়ে ফেলে দেবে, আমি নিশ্চিত। আগামী আপনারা 2 তারিখ রেজাল্ট আপনারা দেখবেন, তাতে প্রমাণিত হবে। দুঃখ হয় এই কারণে, এখনো যারা ওদের পেছনে ঘুরে, কেন ঘুরে, মরিচিকার পিছনে কেন ঘুরে, এই লাল সন্ত্রাসের আমরা দেখেছি কি অবস্থা, আর কংগ্রেসের জোট এমন আমরা দেখেছি। আমরা ভারতীয় জনতা পার্টির সরকারে 5 বছরে কোথাও কোনো রকম রাজনৈতিক কোনো রকম খুন আমরা করিনি বা আমরা কোন করতে দেয়নি। তো সেই দিশায় আমরা কাজ করি সমস্ত জায়গার মধ্যে, একটা ফিল গুড যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা। রাজ্যের মানুষ তাদের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বিজেপিকে পুনরায় প্রতিষ্ঠা করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।